সেন্ট মার্টিনকে দিয়ে দিলে আমিও ক্ষমতায় থাকতে পারি এই বিষয়ে মন্তব্য করেছেন অবৈধ ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেন যে তিনি ইতিমধ্যে বলেছেন যেটা বাংলাদেশের সমগ্র নিউজ মিডিয়ায় চলে এসেছে যে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমিও ক্ষমতায় থাকতে পারি প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন না আপনার পক্ষে যদি সম্ভব হয় বাংলাদেশের সমগ্র ল্যান্ড কে বিক্রি করে হলেও আপনি ক্ষমতায় থাকবেন বা থাকতেন আপনি যদি এতটুকু নিশ্চিত হতেন যে আমেরিকা আপনাকে সেন্ট মার্টিন লিজ আপনি তাকে দিলে বা সেন্ট মার্টিন পুরো দিয়ে দিলে বা তার চেয়েও বাংলাদেশের বড় কোনো সম্পদ যদি থেকে থাকে যেটা বিদেশিদের আকর্ষণের জায়গা সেই জিনিসটা যদি কেউ চায় সেটা আপনি শেখ হাসিনা তাদেরকে দিয়ে দিতেন দিবেন কারণ এইভাবে করে করেই দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র আপনি বাংলাদেশে ডেকে এনেছেন এবং বাংলাদেশের মানুষের অধিকারকে আপনি হরণ করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আছেন আমি প্রশ্ন রাখতে চাই শেখ হাসিনাকে কোন আমলটায় আপনি নির্বাচিত হয়েছেন যেই আমলটায় বিদেশিদের পা না চেটে বিদেশিদেরকে কিছু না দিয়ে আপনি রাষ্ট্রক্ষমতায় বসেছেন একটা আমল আপনার এ যাবৎকালে আপনি তো প্রাইম মিনিস্টার প্রায় চারবার এই তিনবার এবং আগে একবার এই চারবারের মধ্যে আপনি কাকে কি দিয়েছেন জনগণের কাছে একটু খোলাসা করেন বাংলাদেশের জনগণ বহুবার জানতে চেয়েছে যে আপনি ফেসিস শেখ হাসিনা সরকার ভারতের সাথে বিদেশের বিভিন্ন জায়গায় গোপন আতাত করা গোপনে কি কি চুক্তি করেছেন একটা চুক্তি কি দেশের জনগণ জানতে পেরেছে জানতে পেরেছে আপনার সত্যিকার রাষ্ট্র কাঠামো নিয়ম এবং কি কারণে আপনাকে ভারত সহযোগিতা করে পরপর এই তিনবার রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দিয়েছে কি তাদের ইন্টারেস্ট কেন তারা এখনো আমেরিকার কাছে আহ্বান করার জন্য উদ্গ্রীব বা আপনাকে সাপোর্ট করার জন্য খুবই মরিয়া হয়ে বসে আছে এর কারণটা কি এই কারণ কি বাংলার জনগণ জানতে পারবে কখনো কখনোই পারবে না কারণ এই অবৈধ শেখ হাসিনা সরকার তিনি সবসময় থাকতে চান শুধুমাত্র অবৈধ পদ্ধতিতে তাতে দ্বীপ আর এই আপনার কি বলে সোনা দিয়ে আর আমার এই মানে এখন যে কক্সবাজারের দ্বীপ এই কোনো দ্বীপই আপনার কাছে নিরাপদ নয় বাংলাদেশের কোনো ল্যান্ডই আপনার কাছে নিরাপদ নয় বাংলাদেশের সমগ্র জায়গা ধন সম্পদ বিক্রি করে হলেও শুধু একটা জিনিস দরকার সেটা হচ্ছে অবৈধ ফেসিস শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় থাকা দরকার বন্ধুরা আমার আপনারা জানেন যে আজ শেখ হাসিনা কতটা দুর্বল হয়ে পড়েছে কতটা তার দেউলিয়া অবস্থান অবস্থায় পৌঁছে গিয়েছে সেটা শুধুমাত্র তার কিছু বিচার বিশ্লেষণ বক্তব্য শুনলেই আপনারা বুঝবেন গত কয়েকটি বক্তব্যে আমার কাছে স্পষ্ট মনে হয়েছে যে শেখ হাসিনা বার্তা তো চূড়ান্ত ভাবে পেয়ে গিয়েছেন যে এই দেশে অবৈধভাবে ক্ষমতায় থাকবে আর সেটাকে সাপোর্ট করে আমেরিকা কিংবা আশেপাশের কোন বড় রাষ্ট্রগুলো সমর্থন করবে না সে কারণে সংসদে একবার বলেছিলেন কিন্তু শেখ হাসিনা যে আমি কি বলে আমেরিকা যদি কাউকে চায়। তাহলে সেখানে আজীবন ক্ষমতায় থাকা যাবে আমেরিকা চাইলে ক্ষমতায় থাকা যায় আমেরিকা না চাইলে ক্ষমতায় থাকা যায় না এই ট্রু কথাটা কিন্তু তিনি কেন বলতে পেরেছেন জানেন এজন্যই যেহেতু তাকে বিভিন্ন বিভিন্ন সময় পদ্ধতিতে ক্ষমতায় রেখেছে এটা তিনি জানেন আর জানার কারণে সত্য কথাটা কিন্তু তিনি স্বীকার করে দিয়েছেন তার মানে বিগত দিনে যতবার তিনি অবৈধ পথে ক্ষমতায় এসেছেন তার পিছনে ভারতের যেমন সহযোগিতা ছিল পাশাপাশি আমেরিকার সাপোর্ট কিংবা অন্ধ সমর্থন কিংবা দেখেও না দেখার ভান দরার মানসিকতা ছিল এটা শেখ হাসিনা জানে বিধায় তিনি কিন্তু সত্য কথাটা বলে ফেলেছেন ভুলে বলেছেন সংসদে বলেছেন কিন্তু বলে দিয়েছেন যে আমেরিকা চাইলে বসা যায় না চাইলে বসা যায় না আরেকবার আমরা দেখেন যে ভিসা নীতি যখন আসলো বাংলাদেশের সমগ্র মানুষ যখন কথা বলছে আওয়ামী লীগের অনেক বন্ধুরা বক্তব্য দিচ্ছে টকশো করছে অনলাইনে বিবৃতি দিচ্ছে এমনকি আবেগতারিত হয়ে যে এমআর আফাত সাহেবের মতো অনেক নেতারা আমেরিকায় মানে ইমেল করা শুরু করে দিয়েছে যে আমাদের বিরুদ্ধে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি তারা নাকি নির্বাচনকে বয়কট করছি আমরা নাকি সঠিক কাজে নেই এই ধরনের মন্তব্য করে বিচার চেয়ে তাদের কাছ থেকে ভিসা আনার জন্য মানে আমাদের উপরে নিষেধাজ্ঞা আনার জন্য তারা মেইল পর্যন্ত করেছে কিন্তু দেখেন যখন শেখ হাসিনা তিনি জাতির সামনে বক্তব্য দিলেন যে এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমাদের আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই এরকম পাড়ি দিয়ে আরও বহু দেশ আছে ইভেন দো সে অনেকগুলো দেশের নাম বলে নাই তবে জনগণ বলে দিয়েছে উগান্ডা আছে আশেপাশের যে নেপাল আছে ওনার জন্য ভুটান আছে অনেক রাষ্ট্রই তো আছে শ্রীলঙ্কা আছে তো রাষ্ট্র তো শেষ নেই তো শেখ হাসিনা সেই রাষ্ট্রে যাবেন না আমেরিকায় যাবেন না এই কথাটা বলেছেন যখন তখন কিন্তু তার সিও সন্তান তার স্ত্রী তার নাতি আমেরিকাই থাকে আমেরিকানই নাগরিক হচ্ছে তার স্ত্রী মানে পুত্রবধূ আর তার নাতি তো আমেরিকানই বংশোদ্বধূ তাহলে সেই আমেরিকা তাদের জন্য এখন যাওয়া হারাম হয়ে গিয়েছে কখন যখন তারা দেখছেন যে আমেরিকা তাকে আর অবৈধ পথে ক্ষমতায় রাখবে না কিন্তু তিনি কিন্তু করেছেন এখন আর আমেরিকায় কারণ জনগণকে যা যাওয়া না যাওয়ায় তার কিচ্ছু আসে যায় না তিনি তো যেতে পারছেন তার পুত্রবধূ তো যাচ্ছেন বা তার ছেলে যাচ্ছেন অবশ্য সেটা নিয়েও এখন বাংলাদেশে বিতর্ক আছে কারণ তাদের কিন্তু সেই অর্থিক ডলার টলার ধরাকে এখন আমেরিকায়ও ভালো একটা অবস্থানে নেই বন্ধুরা আমার তৃতীয় যে জায়গাটা এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এসেছে যে তিনি আজকে বলে ফেলেছেন যে আমি যদি এর আগেও দুবার বলেছেন কিন্তু আজকে খুব শক্ত করে বলেছেন যে এই সেন্ট মার্টিন দ্বীপ যদি আমি দিতে পারি তাহলে রাষ্ট্রক্ষমতায় আমি থাকতে পারবো এই সেন্ট মার্টিন দ্বীপ আমি দিয়ে দিলে এখন রাষ্ট্র ক্ষমতায় আমি থাকতে পারবো আমি শেখ হাসিনাকে একটু চ্যালেঞ্জ দিই আপনি সেন্ট মার্টিন না আপনি বাংলাদেশের এমন কোনো ভূখণ্ড আছে যা আপনি দিবেন না এরকম কোন বিশ্বাস জনগণের আপনার উপরে নেই আপনি সব দিয়ে হলে অবৈধ পথে থাকবেন কিন্তু আপনার এই সময়ে দেওয়াটা আর কোনো কাজ দিচ্ছে না সেটা বলেন আপনি দিয়েছেন আপনি ডলার দিচ্ছেন বিভিন্ন দেশে টাকা দিচ্ছেন প্যাকেজ ঘোষণা করছেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছে মোমেন সাহেব যে আমরা সময় এজেন্ট এজেন্ট রাখতাম এখন আর এজেন্ট রাখি না আল্লাহ আপনাদের কাছে সবাইকে একটু এজেন্ট বন্ধ করতে বলেন তার মানে কি আপনি আগে এজেন্ট রেখেছেন এজেন্ট মানি ওই যে আপনার কি বলে দালাল নিয়োগ করা বিভিন্ন দেশ থেকে চিঠিপত্র আনার ক্ষেত্রে নাকি ওনারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে আমাদের সব বিএনপি বিরোধী দলের বিরুদ্ধে অনেক কিছু লিখিয়েছে তো এখন ওনারা টায়ার্ড হয়ে গিয়েছে কেন হয়েছে জানেন টাকা ডলার খরচ করতে 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 বিভিন্ন ডিপার্টমেন্টে তারা দিয়েছে কিন্তু কোনো জায়গা থেকে তাদের মনোপুত কোনো রেজাল্ট কাম হচ্ছে না আসছে না যেমন র‍্যাবের বিরুদ্ধে ক্রসফায়ার এসেছে আমরা কিন্তু সেই বেনোজিরকে পর্যন্ত রক্ষা করতে পারে নাই বেনোজির এখন বাসায় বসে হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদছে আর তার লাইফ নিয়ে ভাবছে তার মেয়েটা পর্যন্ত পড়াতে পারছে না দিস ইজ ট্রু তো এই কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন নিজেই স্বীকার করছে যে আমরা এজেন্ট নিয়োগ করেছিলাম এখন আর ভাই এই সপ্তাহে নাই আমরা এগুলো নিয়ে বন্ধ করে দিয়েছি তার মানে এতদিন আপনারা করেছেন তো আওয়ামী লীগ সবই করে আওয়ামী লীগ এখন এই যে বিভিন্ন দেশে একেবারে সরকারের শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রীর সফর এই সফরগুলোর উদ্দেশ্য কি একটা সফরেরও কোনো বিবৃতি সেই দেশের কোন জাতীয় নিউজে কোনো প্রকার ওয়েবসাইটে তাদের যেই সংস্থাগুলো তাদেরকে ইনভাইট করবে তাদের কোনো বিবৃতিতে আপনাদের কোনো বক্তব্য নেই আপনাদেরকে নিয়ে তারা এক লাইন লেখে না তাহলে আপনি সেই রাষ্ট্রের এত টাকা পয়সা অপচয় করে গিয়ে লাভটা হলো কি আপনারা যেই জাপান থেকে লালগালিচে সংবর্ধনা মনে করেছিলেন যে জাপান আপনাকে খুব ভালোবাসছে সেই জাপানি তো আজকের বিএনপির মহাসচিবের কাছে যখন গিয়েছে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার কি বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কি বললেন সেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তখন বক্তব্য দিয়ে বললেন যে আমাদের রাষ্ট্রের ভিতরের বিষয়ে নাক গলানো সঠিক হবে না যারা গলাবে তাদের ব্যাপারে শাস্তি নিব নিতে পেরেছেন জাপানের রাষ্ট্রদূত কি বাংলাদেশে আছে না চলে গিয়েছে ওরা কি সব ব্যস্তাবেন নিয়ে চলে গিয়েছে মোটেও যায়নি এই ধরনের বক্তব্য আপনারা দিয়ে দিয়ে জাতিকে বহু বিভ্রান্ত করেছেন কোনো লাভ হবে না আপনার এই শেখ হাসিনা রাষ্ট্র থাকবে না থাকতে পারবে না এখন শুধুমাত্র কয়েকটা দিন আপনি যে সময় অতিবাহিত করছেন চাচ্ছেন যে ওভার কনফিডেন্স দিয়ে কিছু করা যায় কিনা আপনারা প্রশাসনের মধ্যে দলীয় ক্যাডারদেরকে নিয়ে নির্বাচন আরেকটি সাজাতে চাচ্ছেন সেই প্রশাসন থেকেই আবার তথ্যগুলো লিক হচ্ছে প্রশাসনের লোকেরাই আপনাদের থেকে মুক্তি চায় সে কারণে আজ কঠিন এক পরিস্থিতির মধ্যে আপনারা বিরাজমান আমি বিশ্বাস করি শেখ হাসিনার এই বক্তব্য দেশবিরোধী একটি বক্তব্য এই বক্তব্যের সাথে বিরোধী মতের কোনো মানুষের সম্পর্ক নেই আমরা বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় আসতে চাই জনগণ যাকে সিদ্ধান্ত নিবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসবে ব্যালট পেপারে স্বচ্ছ ব্যালটে ভোট হতে হবে জনগণ ভোট দিবে সেই ভোটে জনগণকে ক্ষমতায় আসতে হবে সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করি আশা করি বাংলার জনগণ সেই পথে হাঁটছে এবং অচিরই শেখ হাসিনার এই বাক্সাল মুক্ত বাংলাদেশ গঠন হবে একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ পরিচালিত হবে সবাইকে ধন্যবাদ